ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো যে আগামী 10ই ডিসেম্বর 2023 সালের জন্য টেট পরীক্ষা হতে চলেছে, এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে এবারের টেট পরীক্ষাটা, অর্থাৎ 2023 সালের যে টেট পরীক্ষাটা হতে চলেছে, সেখানে বেশ কয়েকটি যে নতুন নিয়ম পর্ষদ থেকে বলে দেওয়া হয়েছে বা সেই অনুযায়ী পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে, যে নিয়মকানুনগুলো ক্যান্ডিডেটদেরকে অবশ্যই ফলো করতে হবে, সেই সমস্ত নিয়মকানুনগুলো যেগুলো আগের বছরের থেকে এবছরে চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো গত বছরে তোমরা এই নিয়মের বেড়াজালে বা নিয়মের গ্যাড়াকলে অনেকেই সাফার করেছিলে বা এই বিষয়ে অনেক স্কুলে মিডিয়াও পর্যন্ত হাইলাইটেড হয়েছিল। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা এই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যেটা গতবারের থেকে পরিবর্তন হয়েছে, এটা একটা ভালোর দিকেই পরিবর্তন হয়েছে আমি বলবো, সেটা হচ্ছে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট। যেটা গতবারে তোমাদেরকে, গতবারে যারা টেট পরীক্ষা দিয়েছিলে তারা অবশ্যই জানো যে হলে ঢোকার আগে তোমাদেরকে বায়োমেট্রিক, তাতে আঙুলের ছাপ দিয়ে সেই প্রিন্টিং নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে হলে এন্ট্রি পাসটা দিয়েছিল সেখানকার স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। তো এবারে যেটা হচ্ছে যে তোমরা হলে ঢুকে যাবে নির্দিষ্ট আইডেন্টিটি দেখিয়ে, যেমন ধরো অ্যাডমিট কার্ড বা নিজের আই কার্ড, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এগুলো দিয়ে। এবং হলে যখন তোমরা পরীক্ষাটা দেবে বেঞ্চে বসে, তখন যেমন যে কোনো পরীক্ষাতেই, যেমন পরীক্ষার যারা গার্ড থাকে তারা দেখবে একটা অ্যাটেন্ডেন্ট সিটে তোমাদেরকে সিগনেচার করায়, আঙুলের একটা থাম্ব ইমপ্রেশন নেয়, বা যদি ওয়েমার ফিল আপ করার ব্যাপার থাকে সেখানে ওয়েমার ফিল আপ করায়, অর্থাৎ অ্যাটেন্ডেন্সের যে প্রসিডিওরটা হয় এক্সাম চলাকালীন, সেই অ্যাটেন্ডেন্স প্রসিডিওরের সঙ্গেই কিন্তু এবারে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের বন্দোবস্ত করা হয়েছে WBBP বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। অর্থাৎ হলে ঢোকার আগে গতবারে যে তোমাদেরকে ব্যাপক লাইন, দেরি ইত্যাদি যে হ্যারাসমেন্টগুলো হতে হয়েছিল, এবারে কিন্তু সেই ঝঞ্ঝাট বা সেই ঝামেলাটা কিন্তু থাকছে না। এমন অনেক স্কুল থেকে অভিযোগ এসেছিল যে হলে ঢোকার আগেই দীর্ঘ লাইনে তাদেরকে পড়তে হয়েছিল এবং 1.5 থেকে 2 ঘন্টা মতো সেই লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, এমনটাও কিন্তু গত বছরে আমরা দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলে এগুলো দেখানো হয়েছে। তো এবারে কিন্তু সেই ঝামেলাটা থাকছে না, এবারে তোমরা নির্দিষ্ট আই কার্ড এবং অ্যাডমিট কার্ড দেখিয়ে হলে ঢুকে যাবার পরে যখন গার্ড তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে আসবে, তখন কিন্তু তোমাদের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যাচাই করা হবে। এরপরে দেখো 2 নম্বরে যেটা পরিবর্তন হয়েছে নিয়মটা 2022 টেটের থেকে এবছরে, অর্থাৎ 2023 সালের টেটে, যে গতবারে কিন্তু জলের বোতল কোনো কোনো সেন্টারে অ্যালাউ ছিল, আবার কোনো কোনো সেন্টারে কিন্তু জলের বোতল অ্যালাউ করেনি। অনেকের কাছে গতবারে অভিযোগ এসেছিল যে অমুক স্কুলে জলের বোতল অ্যালাউ করেছে, আবার এই স্কুলে জলের বোতল আমাদেরকে নিয়ে ঢুকতে দেয়নি। তো এবারে কিন্তু পর্ষদ থেকে বলে দেওয়া হয়েছে যে এবারে কিন্তু স্ট্রিক্টলি জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা জল তেষ্টা পেলে কী করবো? হলে তোমাদেরকে পাউচ প্যাকের ব্যবস্থা থাকবে এবং সেই পাউচ প্যাকে তোমরা জল খেতে পারবে, কোনো চিন্তার কিছু নেই। হলের মধ্যে পাউচ প্যাকে জল থাকবে এবং সেই জল তোমরা খেতে পারবে। এবং সবশেষে যেটা বলবো, যে গতবারে মহিলাদের ক্ষেত্রে যে শাখা বাঁধা, মঙ্গলসূত্র, এটসেট্রা ইত্যাদি জিনিস যেগুলো খুলতে হয়েছিল বা খুলতে বলা হয়েছিল এবং সে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, এটাও কিন্তু মিডিয়া হাইলাইট হয়েছিল, এবারে কিন্তু আগের থেকেই পর্ষদ বলে দিয়েছে যে সোনার অলংকার, কোমরের বেল্ট, এগুলো কিন্তু পড়ে যাওয়া যাবে না, গেলে কিন্তু সেই গতবারের মতোই হয়তো খুলতে হবে, আবার হ্যারাস হতে হবে। তো আগের থেকেই যেটা জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে যে সোনার কোনো অলংকার পরা যাবে না, কোমরের বেল্ট এগুলো পরা যাবে না, এবং যদি কোনো কবচ বা তাবিজ ইত্যাদি থাকে সেগুলো কিন্তু খুলে গেলেই ভালো হয়। তো এই তিনটে যে নিয়ম গতবারের থেকে এবারে মূলত পর্ষদের থেকে বলে দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে, এবং পরীক্ষার আগে এগুলো যারা টেট পরীক্ষা দিতে চলেছো 2023 সালের, অবশ্যই তোমাদেরকে জানানোর দরকার। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, খুব ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রিপারেশন নাও। ধন্যবাদ।